বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইপিএস টপিক পার্ট টু। আজকে টিউটোরিয়ালে আমরা আলোচনা করব টেক্সটবুক লেসন টু নিয়ে। প্রিয় বন্ধুরা, তাহলে যাওয়া যাক। প্রিয় বন্ধুরা, আমরা গত পর্বে লেসন ওয়ান নিয়ে আলোচনা করেছি। লেসন ওয়ানে আলোচনা যেটা ছিল মূলত হাঙ্গুল কোরিয়ান বর্ণমালা সর্বর্ণ নিয়ে আলোচনা হয়েছে, আর লেসন টুতে মূলত সাউন্ড অর্থাৎ কনসোনেন্ট বিষয়ে আলোচনা হয়েছে। যেহেতু আমি আমার বেসিক পার্টগুলোতে ভাওয়েল এবং কনসোনেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি, এখানে তেমন বিস্তারিত আলোচনা করব না, খুব সংক্ষেপেই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ব্যঞ্জন বর্ণগুলো প্রথমে রয়েছে গিয়ক, নিয়ন, দিগত্রিয়ল, মিয়ম। প্রিয় বন্ধুরা, এখানে একটি বিষয় আপনাদেরকে বলে যাই, সেটি হলো যে প্রতিটি কনসোনেন্টের আপনারা দেখবেন যে দুটি করে উচ্চারণ, বেশিরভাগগুলোর দুটি করে সাউন্ড ভ্যালু লেখা রয়েছে। যেমন এখানে গিয়কের কে এবং জি, অর্থাৎ স্বাভাবিকভাবে বাংলায় যদি আমি বলি সেটা হলো যে এটার দুটা সাউন্ড ভ্যালু, একটা হচ্ছে গ এবং একটা হচ্ছে ক। সেক্ষেত্রে এটা মনে রাখার জন্য আপনাদেরকে আমি একটি পদ্ধতি বলে দিতে চাই, সেটা হলো যে প্রতিটি বর্ণের যে নামটা রয়েছে অর্থাৎ গিয়ক, নিয়ন, দিগত, এটার প্রথম অক্ষরটা এবং শেষ অক্ষরটা মনে রাখতে হবে। যেমন গিয়কের প্রথম অক্ষর হচ্ছে গ, শেষ অক্ষর হচ্ছে ক। এটার উচ্চারণের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যেটা মনে রাখবেন সেটা হলো যে যখন শব্দের প্রথমে, মাঝে অর্থাৎ উপরে যেখানেই থাক না কেন, সাধারণভাবে প্রথম যে অক্ষরটা গ, গিয়কের গ, গ উচ্চারণ হবে। আর যখন এটি ভাষ্যে মেশে অর্থাৎ নিচে ব্যবহার হবে, নিচে বসবে, তখন এটার উচ্চারণ হবে ক, অর্থাৎ শেষে যেটা রয়েছে। একইভাবে নিয়ন, নিয়নের প্রথমেও নয়, শেষেও নয়, অতএব যেখানে থাকবে এটা নয় উচ্চারণ হবে। দিগতের প্রথমে হচ্ছে হলো দ, আর শেষ হলো ত, দিগত। তো সেক্ষেত্রে উপরে যেখানেই থাক না কেন দ উচ্চারণ হবে, এবং যদি এটা নিচে বসে, পশ্চিমে বসে, তাহলে চ, ত উচ্চারণ হবে। একইভাবে প্রত্যেকটি রিউলের ক্ষেত্রেও প্রথমে র, রিউল প্রথমে র, শেষে রয়েছে ল। সেক্ষেত্রে উপরে যেখানে থাক না কেন উচ্চারণ হচ্ছে র, আর যখন নিচে বসবে শব্দের নিচে ভাষ্যম হিসাবে, তখন এটার উচ্চারণ হবে ল। একইভাবে প্রতিটারই একইভাবে মিয়ম প্রথমে, প্রথমে ম, শেষে ম, বিউপের প্রথমে ব আছে, শেষে প আছে। এইভাবেই আপনারা যদি মনে রাখতে পারেন তাহলে উচ্চারণ করতে আপনাদের সহজ হবে। তত বিস্তারিত আলোচনা আসলে বেসিক পার্টগুলোতে রয়েছে, আপনারা সেগুলো দেখে নেবেন। এখানে শুধুমাত্র আমি যেটা বলে যাচ্ছি সেটা শিউত, ইয়ং, জিউত, সিউত, খিউত। ইয়ংয়ের ক্ষেত্রে যারা বলি, এর আগে আমি বলেছি সেটা হচ্ছে ইয়ংয়ের নিজস্ব কোনো সাউন্ড ভ্যালু নেই। এটা যদিও শব্দের শুরুতে কিংবা মাঝে বা অন্য কোথাও থাকে তাহলে এটা কোনো আসলে কোনো সাউন্ড ভ্যালুই আসবে না, কিন্তু এটা যদি ভাষ্যম হিসেবে নিচে ব্যবহার হয়, শব্দের নিচে আসে, তখন অনিশ্চয়ের মতো উচ্চারণ হয়। এবার আছে খিয়ক, থিয়ত, ফিয়ক, হেয়ত। একইভাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বইয়ের মধ্যে দেখবেন যে সক দেওয়া আছে, এটা মূলত আসলে লেখা প্র্যাকটিস করার জন্য। এই প্র্যাকটিসগুলো আপনারা করে নেবেন, প্রতিটা ব্যঞ্জনবর্ণের সঙ্গে স্বরবর্ণগুলো কীরকম উচ্চারণ হয়। এখানে আমি একটি আপনাদেরকে দেখেছি, যেমন হচ্ছে গিয়কের, এখানে গিয়কের সঙ্গে আ হয়ে হলো গা, ইয়া যুক্ত হয়ে গিয়া, ওয়া যুক্ত হয়ে গ,
এখানে হচ্ছে যে ইয় তাহলে গিয় ও উচ্চারণ হয়ে গো, ইউ উচ্চারণ হয়ে গিউ, উতে হচ্ছে গু। প্রিয় বন্ধুরা এভাবে আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। আমি আসলে এটাতে খুব বিস্তারিত বলবো না যেহেতু বেসিক পার্টগুলোতে আলোচনা করেছি। প্রিয় বন্ধুরা এখানে কিছু শব্দ অর্থ রয়েছে, আমি শব্দ অর্থগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। এটা হচ্ছে গা সু, গিয়ক এবং এখানে শিয়ত, গিয়কের সঙ্গে আ যুক্ত হয়ে গা, শিয়তের সঙ্গে উ, গা সু। গা সু অর্থ হচ্ছে সিঙ্গার। আমরা দেখছিলাম যে এটা হলো যে সিঙ্গার। আর অবশ্যই ছবিগুলো মনে রাখবেন যে কোন ছবি দিয়ে কি মিন করা হচ্ছে। গাসু হলো সিঙ্গার, এটা হচ্ছে আগি শিশু। নেমু হচ্ছে যে বর্গক্ষেত্র। ধারি হচ্ছে, ধারি হচ্ছে পা। সরি হলো সাউন্ড অর্থাৎ শব্দ। মোজা হচ্ছে টুপি। আবজি হচ্ছে পিতা, আমাদের বাবা ফাদারকে যেটা বলে সেটা হচ্ছে আবজি। সাজা হচ্ছে সিংহ। স্যাউ হচ্ছে চিংড়ি, চিংড়ি। জিউগে হচ্ছে ইরেজার অর্থাৎ শার্পনার। সীমা হলো স্কার্ট। খো হলো নাক, এটা হচ্ছে থাচু। এটা একটা পাখি, অস্ট্রিস পাখি। থাচু। ফদ হচ্ছে আঙ্গুর। হসু হচ্ছে লেক। প্রিয় বন্ধুরা একটু আমি আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকের টিউটোরিয়ালটাতে একটু বাইরের সাউন্ড অর্থাৎ নয়েজ একটু বেশি পাবেন। আমি আসলে নিরিবিলিতে এখন পর্যন্ত আজকে বসতে পারিনি, একটা টিউটোরিয়াল আজকে এটা করতে না পারলে একদিন মিস হয়ে যাচ্ছে, যার কারণে একটু ডিস্টার্ব হলেও একটু কষ্ট করে আপনারা আজকের টিউটোরিয়ালটি চালিয়ে নেবেন। বাইরে থেকে অনেক নয়েজ আসতেছে সাউন্ড। এভাবে আজকের টিউটোরিয়ালটি একটু ডিস্টার্বই হচ্ছে, তারপরেও আপনার একটু কষ্ট হবে, আশা করি বুঝতে পারবেন। এরপরে দেখেন যেটি রয়েছে এগুলো মূলত হচ্ছে যে লিসেনিং। আপনারা বইয়ের সঙ্গে যে সিডিটা পাবেন সেই সিডিতে এই যে 8 নম্বর 9 নম্বর ট্র্যাকে আপনারা এগুলো উচ্চারণগুলো ওখানে লিসেনিংয়ে শুনে নেবেন এবং সাথে সাথে বইয়ের সঙ্গে মিলাবেন, তাহলে আপনাদের উচ্চারণগুলো খুব সহজেই আপনাদের আয়ত্তে চলে আসবে। আমি একটু বলছি যে গা দা মা সা বা না রা জা সা খা থা ফা সো খো থো ফু। একইভাবে নিচে আপনি এখানে হলো যে মানে একটি অক্ষর দিয়ে শব্দ। প্রিয় বন্ধুরা এরপরে হচ্ছে যে দুই অক্ষরের শব্দ, এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বর হচ্ছে যে নো, নোরে মোরে, তারপর হচ্ছে সায়ো যায়ো, স্যাউ ম্যাউ, হচ্ছে যে ফদ মদ, খিজা খিসা, দড়ি খড়ি, খো গো, ধায়ো থায়ো, মরি হরি। এখানে কনসোনেন্ট এখানে দিতে পারছেন যে আপনার তো হচ্ছে যে যুক্ত ব্যঞ্জনবর্ণ যেগুলো এগুলো আপনার জানেন হলো সাংগিয়ক, সাংদিয়ক, সাম্বিয়ক, সাংসিয়ক, সাংসিয়ক। এগুলো আসলে সাংগিয়কের উচ্চারণ ক, সাংদিগতের উচ্চারণ হলো ত, সাংদিগতের উচ্চারণ হচ্ছে পি, সাংসিয়তের উচ্চারণ হলো স, সাংসিয়তের উচ্চারণ মূলত হবে হলো স। এখানে কিছু শব্দ রয়েছে, যেমন হচ্ছে কাসি হচ্ছে দোয়েল পাখি, কাসি দোয়েল পাখি। অক্কে হলো কাত। গুই তুরামি, গুই তুরামি হচ্ছে এটা হলো যে এখানে হলো এটা একটা পোকা, আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসফড়িং যেটা সেটাকে গুই তুরামি বলা হয়। পুরী হচ্ছে যে শিকড় অর্থাৎ মূল, গাছের মূল। তারপর হচ্ছে যে আজচ্ছি হলো ম্যান অর্থাৎ লোক।
মানুষ আজুচ্ছি। তারপর হচ্ছে যে হলো চিগে একইভাবে এখানে কিছু উচ্চারণ রয়েছে, এগুলো আসলে আপনার লিসেনিং এ শুনে প্র্যাকটিস করে নেবেন। এরপরে এখানে পাচ্ছিম, পাচ্ছিমের ব্যাপারে আমি বেসিকে আলোচনা করেছি। এরপরে একটু আপনাদেরকে টাচ দিয়ে যাই, সেটা হলো যে এই যে গিয়ক, সাংগিয়ক আর ক্ষিয়ক, এই তিনটি যখন পাচ্ছিম অর্থাৎ শব্দের নিচে বসবে তখন এটা উচ্চারণ প হবে। নিয়ন যেখানেই থাকে না কেন আসলে পাচ্ছিমেই থাকে, উপরেই থাকে এটা উচ্চারণ ন। আর দিগত, থিয়ত, শিয়ত, সাংশিয়ত, চিয়ত, সিয়ত আর হিয়ত, এই কয়েকটি যখন পাচ্ছিম হিসেবে ব্যবহৃত হবে অর্থাৎ নিচে যখন থাকবে, এখানে যে উদাহরণগুলো দেখতে পাচ্ছেন এগুলো যখন নিচে বসতেছে তখন এই কয়েকটির সবগুলোরই, এগুলো যখন নিচে বসবে সবগুলোরই উচ্চারণ আসলে হবে ত। যেমন এখানে আছে আত 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 আত, যদিও এখানে এই যে শিয়ত নিচে উচ্চারণ আস হওয়ার কথা, কিন্তু এটা বাচ্চামে থাকার কারণে এটা উচ্চারণ আত, এগুলো সবগুলোর উচ্চারণ হচ্ছে আত। রিউলের উচ্চারণ হচ্ছে যে এটা যদি নিচে বসে তাহলে আসলে লয়ের মতো উচ্চারণ হবে, যেমন আল। মিউম হচ্ছে, মিউম তো উপরে থাকলেও ম, নিচে থাকলেও ম। আর বিউপ ফিউপ, এই দুটো আসলে যদি বাচ্চামে থাকে তাহলে পি এর মতো উচ্চারণ অর্থাৎ প এর উচ্চারণ আপ, যেমন আপ। আর ইয়ং তো আসলে আগে বললাম যে উপরে থাকলে কোনো উচ্চারণ নেই, কিন্তু নিচে যদি থাকে তাহলে এটা অনিশ্চয়ের মতো উচ্চারণ হবে, যেমন হচ্ছে আং। আর যদি ডাবল, আচ্ছা ভাতচিমে যদি ডাবল অক্ষর থাকে তাহলে আসলে একটি উচ্চারণ হয় আর একটি উচ্চারণ হয় না, যেমন এখানে হচ্ছে যে ভাতচিমে বিউপ এবং শিউত দুইটা রয়েছে। এখানে মূলত বিউপের সঙ্গে যদি শিউত থাকে তাহলে উচ্চারণ, শিউতটা উজ্জ থাকবে, উচ্চারণটা শুধুমাত্র বিউপের হবে, সেক্ষেত্রে এটা হচ্ছে গাপ। আর এখানে যেমন হচ্ছে যে গিয়কের সঙ্গে শিউত থাকে, এখানে শুধু গিয়কের উচ্চারণ হবে অর্থাৎ নক। এখানে রিউলের সঙ্গে গিউক আছে, এখানে রিউলটা উচ্চারণ হবে না, শুধু গিউকের উচ্চারণ হবে অর্থাৎ ধাক। একইভাবে এখানে গিয়কের সঙ্গে শিউত, শিউতটা উজ্জ্বল থাকবে, গিয়কের উচ্চারণ হবে মক। একইভাবে এখানে হলো রিউলের সঙ্গে বিউপ আছে, সেক্ষেত্রে এখানে বিউপটা উজ্জ্বল থাকবে, রিউলের উচ্চারণ হবে অর্থাৎ। আর রিউল যদি নিচে থাকে তাহলে আপনি জানেন যে এটা উচ্চারণটা হবে ল, তাহলে এটা হচ্ছে যে নল দা, নল নল দা। এখানে একটা বিষয় বলে রাখা, যখন রিউলের পরে অর্থাৎ বিউপ ভাচ্ছিমের পরে যদি দিগত আসে, বিউপ ভাচ্ছিমের পরে যদি দিগত আসে তখন সেটা উচ্চারণ, এই দিগতটার উচ্চারণ দা হওয়ার কথা, সেটা না হয়ে এখানে উচ্চারণটা হবে তয়ের মতো নল তা। একইভাবে এখানে হলো এটার উচ্চারণ হবে ইত্তা, এটা হচ্ছে যে মান্দা, মান্থা। এখানে কিছু শব্দ রয়েছে এবং এখানে ঘর রয়েছে, এগুলো লেখার জন্য লেখা আপনারা প্র্যাকটিস করে নেবেন। যেমন হচ্ছে স্যাক মানে হচ্ছে বই, বাক মানে হচ্ছে বাহিরে। ছবিগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, এখানে বোঝাচ্ছে যে বাহিরে, এই যে তীর চিহ্ন দিয়ে যেটা বোঝানোর চেষ্টা করছে অর্থাৎ এটা ঘর, সে আছে ঘরের বাহিরে অর্থাৎ বাক মানে হচ্ছে বাহিরে। নুন হচ্ছে তুষার, সান হচ্ছে পাহাড়, ওত কাপড়, যে কোনো কাপড় আর কি, ওত ওত মানে হচ্ছে কাপড়, কোত হচ্ছে ফুল, গোলাপ ফুল, বিয়ল হচ্ছে তারা, মাল বলতে হলো ঘোড়া, সাম তিন, ধাক হলো মুরগি। কিভাবে এখানেও কিছু লিসেনিং রয়েছে, এগুলো আপনারা ওই সিডি থেকে এগুলো শুনে শুনে প্র্যাকটিস করবেন, এগুলো আপনারা প্র্যাকটিস করে নেবেন। মূলত এই এক নম্বর, দুই নম্বর এগুলোতে আসলে পরীক্ষা, এখান থেকে পরীক্ষা আসার মতো তেমন কোনো কিছু নেই, শুধুমাত্র রিডিংটা কমপ্লিট করার জন্যই মূলত এই এক দুই নম্বর ইয়াটা, শব্দ গঠন এবং
অক্ষরগুলোর কি উচ্চারণ হবে সেটা নিয়ে এক নম্বর দুই নম্বর অধ্যায়ের আলোচনা। এক নম্বর আমরা আগে আলোচনা করেছি, আজকে দুই নম্বর অধ্যায় আলোচনা করছি খুব সংক্ষেপে, যেহেতু আসলে আমি বেসিকের মধ্যে বিস্তারিত আলোচনা করেছি। যারা বেসিক টিউটোরিয়ালগুলো দেখেননি তারা বেসিক টিউটোরিয়ালগুলো দেখে নেবেন। এখানে একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে সেন্টেন্স যখন পড়তে যাব তখন এখানে একটা ইয়ে দেওয়া আছে, সেটা হলো যে যেমন এখানে ভাব উল দুটি এখানে ইয়ে আছে, একটা হলো ভাব আর একটা আছে হলো উল। তো এখানে মূলত হচ্ছে যে যদি ভাতসিমের পরে এই কোনো স্বরবর্ণ আসে, অর্থাৎ সর্বনের আগে তো অবশ্যই ইয়ংটা থাকে, ব্যবহার হয়, আপনি এই ইয়ংই পান আর যে কোনো সর্বর্ণ পান, যদি ভাতসিমের পরের ইয়াতে গিয়ে কোনো ইয়ংটা পান এবং ইয়ংয়ের নিচে তো অবশ্যই সর্বর্ণ আছে, সেক্ষেত্রে ইয়ংয়ের জায়গায় নিচের যে ভাতসিমটা রয়েছে, ভাতসিমের যে সব রয়েছে সেটা ওই ইয়ংয়ের জায়গায় চলে যাবে। এখানে দেখেন তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ এই বিয়োগটা চলে যাবে এখানে উচ্চারণ করার সময়। আসলে ভাব উল এরকম উচ্চারণ না হয়ে উচ্চারণ হবে হলো ভাবুল। একইভাবে এখানে মগ অ ইয়ো তিনটা আলাদা আছে, কিন্তু উচ্চারণটা এই গিয়কটা এই ইয়ংয়ের এখানে বসে যে উচ্চারণটা হয় মগ ইয়ো। তো এগুলো আমি বেসিকে আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। একই রকম আরও কিছু এখানে শব্দ রয়েছে, যেমন হচ্ছে যে এখানে উম আর আক, উম আক কিন্তু উচ্চারণটা হবে উমাক। এখানে হানগুক অ আছে, কিন্তু উচ্চারণটা হবে হানগুক অ। তারপরে হচ্ছে এখানে যেমন আছে হাল, স্বাভাবিকভাবে যেটা আছে হাল আবজি, উচ্চারণটা হবে এখানে এই ইয়ংয়ের জায়গায় রিউলটা চলে যাবে, তার কারণে উচ্চারণটা হবে হারাবজি। একইভাবে এখানে হলো জিব এ না হয়ে জিবে, এখানে হলো কোসি, এখানে হলো ইরুমি, এখানে হচ্ছে যে খরয়, এখানে হলো আনজাইয়। এখানে আবার একটা বিষয় খেয়াল করবেন, সেটা হলো যে ভাতসিমে দুটি থাকার কারণে একটি নিচেই থাকবে আর একটি, অর্থাৎ পরে যেটা আছে জিওটা চলে যাবে এখানে এখানে গিয়ে, এটা উচ্চারণটা আসতেছে হলো আনজাইয়। এখানে আপনারা দেখেন দেওয়া রয়েছে, একইভাবে এটাও এখানে ইলগয়। আবার এখানে কিছু লিসেনিং প্র্যাকটিস রয়েছে, এগুলো আপনারা সিডি শুনে প্র্যাকটিস করে নেবেন, সেটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। প্রিয় বন্ধুরা, এই ছিল দুই নম্বর অধ্যায়। মূলত তিন নম্বর অধ্যায় থেকেই হচ্ছে ইপিএস টপিকের মূল অধ্যায় শুরু হবে, তিন নম্বর অধ্যায় থেকে বিস্তারিতভাবে আলোচনা করব। এক নম্বর দুই নম্বর অধ্যায় এটা হলো বেসিকের সঙ্গে রিলেটেড, তারপরে সংক্ষেপে একটু আলোচনা করলাম। তবে আপনার আমার বেসিক টিউটোরিয়ালগুলো যদি কমপ্লিট করেন তাহলে এক নম্বর দুই নম্বর অধ্যায়গুলো আসলে আপনাদের প্রয়োজন হবে না, এগুলো এমনিতেই আপনাদের হয়ে যাওয়ার কথা। এবং রিডিং যদি পড়তে পারেন তাহলেই আর কোনো মানে সমস্যা থাকবে না, যদিও আসলে রিডিংটা একবারেই আপনার একেবারে কমপ্লিট হবে না এবং সেটার ক্ষেত্রে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি পড়তে পড়তে প্র্যাকটিস করতে করতে একসময় গিয়ে দেখবেন যে আসলে রিডিং এমনিতেই হয়ে যাচ্ছে। নিজে বেশি করে রিডিংগুলো পড়ার চেষ্টা করবেন এবং লিসেনিং যেগুলো রয়েছে সিডি থেকে ট্র্যাক অনুযায়ী লিসেনিংগুলো শুনবেন, কোনটার কী উচ্চারণ করতেছে সে অনুযায়ী প্র্যাকটিস করবেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনার রিডিংগুলো কমপ্লিট হবে। তো প্রিয় বন্ধুরা, আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলে ভালো থাকবেন, আর আমার টিউটোরিয়ালগুলো নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সেই কামনায় আজকে শেষ করছি।